পিরোজপুরের ভান্ডারিয়ায় কৃষকের ধান কেটে দিল উপজেলা ছাত্রলীগ। ভিটেবাড়িয়া ইউনিয়নের কৃষক হেমায়ত শিকদার ও তার ভাইয়ের 15% জমির পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অর্থ সংকটে থাকা কৃষক হেমায়েতের মুখে ফুটেছে হাসি। ছাত্রলীগ আবার ধান কাট দিয়ে খুব উপকার হয়েছে, ভাই আমার দেখে নেই ছাত্রলীগের ভান্ডারে ছাত্রলীগের পোলা বানাই যাওয়া অনেক আমার ধান কাটিয়ে দিছে, প্রায় 15-20 বিঘা জমি। আমরা দুই ভাই এই ধানের চাষ করি, আবুল এবং আমি হেমা শিকদার, এরা ধানের চাষ করতে আসি। আমাদের জন্য খুব সহযোগিতা করে, এরা সব সময় পাশে দেয়, আমার জন্য দোয়া করি। আর আমার সরকার আমাদের জন্য যেন দোয়া করে, আমাকে যেন আগর সহযোগিতা করে, এই কামনা করি। আসসালামু আলাইকুম। বুধবার দিনব্যাপী উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেদোয়ান শিকদার রিচান ও যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান লিমনের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগের 30 নেতাকর্মীরা ধান কেটে মাড়াই করে দেন। এ সময় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেদোয়ান শিকদার রিচান বলেন, যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ছাত্রলীগের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে ছিলেন। প্রধানমন্ত্রীর নির্দেশে তারা অসহায় মানুষের ধান কেটে দিচ্ছেন, আগামীতেও মানুষের পাশে থেকে মানুষের সেবা করবে ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগ। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে আজ আমরা ভান্ডারিয়া উপজেলা পৌর কলেজ ছাত্রলীগের নেতৃবৃন্দ আবুল বসার ভাইয়ের ধান কেটে দিলাম। এদিকে সকালে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রেদোয়ান শিকদার রিচানের নেতৃত্বে চলমান SSC পরীক্ষার্থীদের মাঝে মিরাজুল ইসলাম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে কলম, পানি, স্কেল বিতরণ করে ভান্ডারিয়া উপজেলা ছাত্রলীগ। ওমর হাসান, MI টেলিভিশন।